মুসলিম নিধনে একত্র হলেন তিন নেতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দহরম মহরম নতুন কিছু নয়। ফিলিস্তিনি নিধনে নেতানিয়াহুর যত পদক্ষেপ নিয়েছেন সবসময় তাতে নির্লজ্জ সমর্থন জুগিয়েছেন ট্রাম্প। মুসলিম বিদ্বেষী মানিকজোট হিসেবে এই দুজনকে অবহিত করেন অনেকে। এবার এই জুটির সঙ্গে ভিজরে আরেকজন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কঠোর হিন্দুত্ববাদের পাশাপাশি তার মধ্যে যে চরম মুসলিম বিদ্বেষীও কাজ করে তা কারো অজানা নয়। তবে ভারতের ধর্মনিরপেক্ষতা এবং ফিলিস্তিনি জাতিমুক্তি সংগ্রামের পক্ষে অবস্থানের কারণে এতদিন তিনি আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিন বিরোধী প্রস্তাবে সমর্থন দেয়নি, কিন্তু এবার খোলস ছেড়ে স্বরূপে আবির্ভূত হয়েছেন মোদি। জাতিসংঘে ফিলিস্তিনি একটি সংগঠনের পর্যবেক্ষকের মর্যাদা কেড়ে নিতে ইসরায়েলি দাবির পক্ষে ভোট দিয়েছেন তিনি। জাতিসংঘে এবারই প্রথম ইসরায়েলকে সমর্থন দিল ভারত। এই সঙ্গে আরও একটি প্রশ্ন তুলে দিল, মুসলিম নিধনে কি একটা হচ্ছেন মুসলিম বিরোধী তিন নেতা? ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েলি বসতি বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন নেতানিয়াহু। ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনিও এতে সামিল হয়েছেন। এমন অভিযোগ হরামাশাই ওঠে যে ফিলিস্তিনি নয়, এই মানিকজোড়ের আসল উদ্দেশ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেওয়া। সারা বিশ্বে 18টি মুসলিম প্রধান দেশ রয়েছে, এই দেশগুলোর মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারলে দুটো কাজ হবে। একটা হলো যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অস্ত্র বিক্রি হবে দেদারসে, আর দ্বিতীয়টি হলো দেশগুলোতে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হবে। মুসলিম বিদ্বেষী মোদীও এবার লাজ লজ্জার বালাই না করে মুসলিম হাঁটাও ষড়যন্ত্রে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে হাত মেলাচ্ছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় এতদিন ধরে ভারতের অবস্থান খুবই স্পষ্ট এবং ধারাবাহিক ছিল, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে ছিল তারা। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনের সমর্থন আদায় সক্রিয় ভূমিকা রেখেছে ভারত। মোদীর শাসনামলে এসে 2015 সালে প্রথমবারের মতো গাজায় সহিংসতা প্রশ্নে ইসরায়েল বিরোধী এক ভোটাভুটিতে অংশ নেওয়া থেকে বিরত ছিল ভারত। তবে এবার আর ভোটদানে বিরত থাকেননি মোদী, বরং সরাসরি ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছেন তিনি। নেতানিয়াহু এজন্য তাকে বিশেষ ধন্যবাদও জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন মোদী যে শুধু ইসরায়েলের পক্ষে একটি ভোট দিয়েছেন তা নয়, বরং তিনি খোলস ছেড়ে বেরিয়ে এটাই স্পষ্ট করেছেন যে ভারত এখন থেকে সরাসরি ইসরায়েলকেই সমর্থন দেবে, ফিলিস্তিনিকে নয়। এর মাধ্যমে ট্রাম্প এবং নেতানিয়াহুর মতোই মোদীর মুসলিম বিরোধী নীতি প্রকাশ্যে চলে এলো। আন্তর্জাতিক রাজনীতিতে নানা ইস্যুতে মতপার্থক্য থাকলেও এই একটি ইস্যুতে তিন নেতা এখন একত্র বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এই তিরত্ন বিশ্বময় মুসলিম বিদ্বেষ বাড়িয়ে পৃথিবীকে নতুন করে অগ্নিগর্ভে পরিণত করেন কিনা সেটাই এখন দেখার বিষয়।